ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আগের বৃহস্পতিবার আছে মেলায় আজকেও আন্দুলে যাচ্ছি। এখন যাচ্ছি প্রথম যে লাইব্রেরিতে, একটু কাজ আছে, তো ওনারা একটা ছবি চেয়েছেন, সেটাই এখন বাবার দিতে যাচ্ছি। কিন্তু যাচ্ছি মানে তো রাসমেলা একটু ঘুরেই আসবো, তো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন স্টুডিওতে যাচ্ছি, তো এখানে বাবার একটা ছবি করতে দেওয়া আছে, সেটাই এখন এখান থেকে নেব। তো এই ছবি বাড়িতেও আছে দুটো, বাড়িতে রাখার জন্য তখন করা হয়েছিল। আর আরও একটা করা হলো বাবার, এটা ওখানে লাইব্রেরিতে আগের দিনে যখন গিয়েছিলাম দিতে বলেছিল, সেই জন্য আজকে নিয়ে যাচ্ছি। আর যাচ্ছি মানেই রাসমেলা, একদম সামনে থেকে পিছন পর্যন্ত লাইব্রেরির দুধারে সমস্ত রাসের মেলা বসেছে, তো সেটা একটু ঘুরবো না তাকি হয়, তো দেখতে থাকো। প্রথমেই একদম লাইব্রেরিতে ঢোকার আগেই দুধারে বাদাম আর জিলিপির অনেক দোকান বসেছে, তো সেখান থেকে একটু জিলিপি নিয়ে নিচ্ছি। আজকে বেশিক্ষণ মেলাটায় থাকবো না, ঘুরবো না, তো এই যে লাইব্রেরির মধ্যে চলে এসেছি, এখন লাইব্রেরিতে একটুখানি বসবো। আর মেলাটা যেহেতু আগে থেকে ঘোরা ছিল আর কিছু তেমন, সেই জন্য ঘুরবো না, সবই দেখা হয়ে গেছে, তো একটুখানি ঘুগনি খাবো এখন। এই ঘুগনির দোকানটার পিছনে একটুখানি বসার জায়গা পেয়েছি জানো তো, সেই জন্যই এই দোকানটাতেই বেছে বেছে এলাম। তো এখন এবার ঘুগনি খাওয়ার পরে একটু পাবড়ি চাট খাবো, তো এখানটা একটু এখন বসেই খাচ্ছি, ওনাদেরই দুটো দোকান। তো একটুখানি দূর থেকে সৌরভ ওই পাবড়ি চাটটা নিয়ে এলো ওই দিকটা থেকে, তো এরপর কিছু জিনিসপত্র কিনবো। যতবারই আসছি খালি মনে হচ্ছে যে কিছু প্লেট কিছু বাটি নিয়ে যাই। তো সৌরভ এখন চা খাচ্ছে, চা আর একটা করে আমরা কেক নিয়েছি, তো চাটা খুব ভালো করেছিল। এখন বাড়ি চলে এলাম, কী কিনেছি সেটা তোমাদেরকে একটু দেখাই। এরকম আর কিনেছি এরকম আইসক্রিম বোল, এই যে দেখো খুব সুন্দর দেখতে, এগুলো হচ্ছে আইসক্রিম বোল। আর নিয়েছি এরকম কলা পাতা পেস্টিং প্লেট, খুব সুন্দর দেখতে এই প্লেটগুলো। আর নিয়েছি কাঁচের গ্লাস, আর এরকম স্যুপ খাবার চামচ চারটে। তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তো এখন এই যে রোমিও বসে, এই যে রোমিওর আজকে খুবই ঠান্ডা লেগেছে, জামাটা গুড বয় পরে নিয়েছে, অন্যদিনে একদমই পরতে চায় না, ওর সাথে মারপিট করতে হয়। আর ওর জন্য নিয়ে এসেছি এরকম একটা সরা ঢাক, তো ও বাজাতে পারবে না, যদিও এর দড়িটাকে গাল দিয়ে একটু টানতে পারে তাহলে ওটা বাজবে, তো তোমাদেরকে টেনে দেখাই। তো আজকের ব্লগটা এটুকুই, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা। আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, ঠিক আছে? তো পাশে থাকবে বন্ধুরা, আরো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে, আরো সুন্দর সুন্দর শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। টাটা।